লেখা মার্ক করা যায় কিনা। মার্ক মানে হলো যে আমরা একটা কলম কিনি না, বইয়ে অনেক সময় মার্ক করি, একটা কালি দিয়ে মার্কার দিয়ে, পরীক্ষার সময় বেশি দরকার হয় নাকি? তো এরকম মার্ক করা যাবে, মার্কের অপশন আছে। এইচটিএমএল পারবে শুধু একটাই কালার করতে, আর সিএসএস পারবে আপনি যে কালার চাচ্ছেন সেটাই দিতে। বুঝতে পারছি? তো এইচটিএমএল এর একটা কালারটাই আমরা দেখি যে কীভাবে করে, তারপরে সিএসএস অংশে গিয়ে আমরা দেখবো। আচ্ছা, ওটা হলো কোনো টেক্সট যদি মার্ক করতে চাই তাহলে তার আগে মার্ক শুরু করব, তার পরে গিয়ে মার্ক শেষ করব, যতটুকু মার্ক করতে চাচ্ছি। মার্ক, MARK, তাহলে মার্ক আমাদের একটা ট্যাগ। এবং খেয়াল করে দেখছেন মার্ক কথাটা ফুল আসছে, তাই না? লেখা তো আসে আসে নাই এম, আসছে মার্ক। তাহলে কি বুঝে নিব আমরা? HTML5, আমি ওই প্রথম দিন বলছিলাম HTML5 পূর্ণাঙ্গ কথা আসছে, আর HTML 4.1 বা তার উপরে ছিল সংক্ষেপে, এক অক্ষর দুই অক্ষর নিছে, তাই না? বিআরের ব্রেক নিছে, ব্রেকের বিআর নিছে, এরকম। তাহলে আমরা মার্ক কথাটা ইউজ করি, MARK, মার্ক, মার্ক শুরু এবং মার্ককে শেষ করে দিচ্ছি, MARK, মার্ক শুরু মার্ক শেষ। আমরা দেখতে চাই মার্ক পরে কিনা, করছে, যেখানে শুরু করছি সেখানে শেষ করছি, একটা মার্ক করে দিছে হলুদ কালার দিয়ে। এই কালারটা সিএসএস চেঞ্জ করতে পারতো, যে কোনো কালার আপনার পছন্দের কালার দিবে, সিএসএস পারবো। তার মানে মার্ক যেখানেই করবো সেইটুকুই কালার হবে, ততটুকুই নিয়ে নিচ্ছে, মার্ক শুরু মার্ক শেষ অটোমেটিক, এটা হলুদ কালার ডিফল্ট, আর সিএসএস দিয়ে আপনাকে ঠিক করতে হবে।